সুন্দর দৃশ্য, সানমুন পার্ক, উথলি বাস স্ট্যান্ড, জীবননগর অবস্থিত, একদম মেন মেন স্ট্যান্ডের পাশে অবস্থিত। সুন্দর পরিবেশ, দেখার মতন জায়গা। আপনারা প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এখানে এসে ঘুরে যেতে পারেন। মনোমুগ্ধকর পরিবেশ, অসাধারণ সব দৃশ্য, শিশুরা আসলে তাদের মন জুড়িয়ে যাবে। আমি অনেক জায়গায় গেছি এবং খুব সুন্দরভাবে এখানে দেন চালু করে দেন কিন্তু ধরি ছোট ছোট শিশুদের অবস্থিত সানমুন পার্ক, জীবননগরের উথলি বাস স্ট্যান্ডের মেন স্ট্যান্ডের পাশে সুন্দর পরিবেশে শিশুদের জন্য এক মনোরম দৃশ্য, আসলে ওদের মন ভরে যাবে। সুন্দর দৃশ্য আছে রয়্যাল বেঙ্গল। আমার এটা আবার ভিডিও হইতে ফোন দিলে হরিণ, সুন্দরবনের হরিণ, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, মন জানানো অনেক দৃশ্য বলে আছে। না আসলেই যারা যারা আসবেন না অনেক মিস করবেন, অনেক সুন্দর পরিবেশ। গরমের সময় ঠান্ডা, শীতের সময় গরম, সুন্দর খেলনা শিশুদের জন্য, বয়স্কদের জন্য, সবার জন্য সুন্দর খেলনা। উথলি বাস স্ট্যান্ড জীবননগর উথলি বাস স্ট্যান্ডের সাথেই অবস্থিত সানমুন পার্ক। আচ্ছা, মোটু পাটলুদের মতন সুন্দর দৃশ্য, মোটু পাটলু। আচ্ছা, জেব্রা, সারি সারি জেব্রা, উট, সুন্দর এক দৃশ্য। জেব্রা আছে, ক্যাঙ্গারু, অনেক সুন্দর ক্যাঙ্গারু। আছে বক, বক পাখি,
অনেক সুন্দর দৃশ্য উথলির মধ্যে, এক মনোরম পরিবেশ অবস্থিত, সুন্দর। আছে সুন্দর দৃশ্য, মন ভোলানো পরিবেশে আছে পঙ্কিরাজ ভরা। পঙ্কিরাজ ভরা সুন্দর দৃশ্য, না আসলে আপনারা মিস করবেন, অনেক সুন্দর দৃশ্য। আছে শিশুদের জন্য ট্রেন গাড়ি, অনেক সুন্দর শিশুদের জন্য ট্রেন গাড়ি, ট্রেনে চললেই ওদের মন আনন্দে ভরে উঠবে, অনেক সুন্দর ট্রেন গাড়ি। ট্রেন গাড়ি চলেছে ওই ট্রেনের বাড়ি কই, ট্রেনের বাড়ি কই, ট্রেন চলেছে, ট্রেন চলেছে, টেনের বাড়ি কো, শিশুদের জন্য ট্রেন, ভাই অনেক দর্শনার্থী প্রতি শুক্রবারে আসে, প্রতিদিনই আসে। আজকে আমি এসেছি সুন্দর একটি ভারতের অশ্বিন নগরে অবস্থিত সেই ডিজাইনে একটি সুন্দর দৃশ্য, বসার জন্য আছে সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা। এক লেক আছে, লেক সুন্দর, লেক অসাধারণ দৃশ্য, আছে বসার জন্য সুন্দর জায়গা, সময় কাটানোর এক মনোরম পরিবেশে অবস্থিত। বসার জন্য জায়গা, অনেক সুন্দর জায়গা,
সান মুন পার্ক। সকাল সন্ধ্যা সান মুন সাত সূর্য বসার জন্য সুন্দর জায়গা বসার একটা সুন্দর লেক। জীবননগরে উঠলি বাস স্ট্যান্ডে অবস্থিত, মনোরম পরিবেশে অবস্থিত সানমুন পার্ক বিনোদন অবসর সময় কাটানোর এক সুন্দর পরিবেশ, বসার জন্য এক অত্যন্ত সুন্দর জায়গা। আপনারা আসবেন, বসবেন, সময় কাটাবেন, অনেক নিরিবিলি সুন্দর পরিবেশ। আছে কুমির, জলে বাঘ, জলে কুমির, ডাঙায় বাঘ, এমন এক অবস্থায় কুমির জল থেকে অপের উঠে আছে ঝর্ণা, সুন্দর লেক, অবসর কাটানোর এক নিরিবিলি সুন্দর পরিবেশ। লেকের মাঝখানে আছে সুন্দর এক ছবি তোলার জন্য মনোরম পরিবেশ, যেখানে আসলে আপনার অসুস্থ মন সুস্থ হয়ে যেতে পারে। গাছগাছালি ঘেরা সুন্দরবনের সুন্দর পরিবেশ এখানে উপলব্ধি করা যেতে পারে। ঘোরাঘুরি করার জন্য সুন্দর বিনোদনের জায়গা। ক্যান্টিন আছে এবং রান্নাবান্না করার জন্যে সুন্দর জায়গা, ঠান্ডা নিরিবিলি পরিবেশ। রান্না করার সামনে যে ইতিহাসে রান্না করার স্টেজ, নিজস্ব বাবুর্চি দ্বারা এখানে রান্না করানো যায়। আপনারা প্রয়োজনে আপনাদের বাবুর্চি এনেও রান্নাবান্না করতে পারেন। সুন্দর বসা জায়গা, সানমুন পার্ক উথলি বাস স্ট্যান্ডে অবস্থিত, প্রতিদিন সকাল 8টা হতে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। স্কুল চলাকালীন সময় ড্রেস পরিহিত সকল ছাত্রছাত্রীদের প্রবেশ নিষেধ থাকে।
আপনার শিশুকে নিয়ে সুন্দর পরিবেশে পার্কে ঘুরতে আসুন। শিশুর মন ভালো রাখুন, আপনার মনও ভালো রাখুন। সানমন পার্ক উথলি বাস স্ট্যান্ডে অবস্থিত, জীবননগরের উথলি বাস স্ট্যান্ড, জীবননগর থেকে উথলি, দর্শনা থেকে উথলি, যাতায়াত সহজ, রাস্তার ধারে এসে অবস্থিত। রাস্তা উথলি বাস স্ট্যান্ড পাশে, জীবননগর উথলি কলেজ, উথলি বাস স্ট্যান্ড মেন শহরের উপর অবস্থিত। গাড়ি রাখার পার্কিং করার অনেক জায়গা আছে, আপনারা চলে আসুন। দর্শনা